Assalamualaikum. First Security Islamic Bank Limited शीर्ष खबरें। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া ওমর। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে দেশের 58 জেলার 118টি উপজেলার 838টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের খবর সংগ্রহে মুন্সিগঞ্জে আছেন সোমা ইসলাম, আমরা তার সঙ্গে যোগাযোগ করছি। সোমা, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে নির্বাচনের চিত্র কেমন দেখছেন? সাদিয়া ধন্যবাদ আপনাকে। সকাল 8টা থেকে আমরা মুন্সিগঞ্জের যে সিরাজদিখানের 14টি ইউনিয়নে ভোট হচ্ছে, বিভিন্ন কেন্দ্রে গেছি। এই মুহূর্তে শুলপুর যে উচ্চ বিদ্যালয় আছে সেইখানকার কেয়াইন ইউনিয়নে আমি দাঁড়িয়ে আছি। ভোটের চিত্র যেটি দেখতে যাচ্ছেন, আমার মুখে বলার কিছু নাই, ছবিতেই দেখুন ভোটের চিত্রটি। অর্থাৎ ভোট কেন্দ্রে ভোটারদের যে উপস্থিতি, সেই উপস্থিতি এই ছবি দেখে এই সাদিয়া আপনি এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকরা দেখতে পারবে, বুঝতে পারবে যে চতুর্থ দফা যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে মুন্সিগঞ্জ জেলার দুটো ইউনিয়নে, সিরাজদিখান এবং লৌহজং এ, সিরাজদিখানে সকাল থেকে যে চিত্র, এই একই চিত্র কিন্তু আমরা এই পর্যন্ত 6টি ভোট কেন্দ্রে গিয়েছি। 6টি ভোট কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু এই উপচানো মানুষের ভিড়, নারী পুরুষ সকলেই কিন্তু ভোট কেন্দ্রে এসছে। এই মুহূর্তে যে কেন্দ্রে আছি আমি, এখানে একটি নারীর কেন্দ্র দেখছেন, পাশাপাশি কতগুলো দীর্ঘ লাইন। আর এই নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছেন কেন্দ্রের বাইরে যেমন ভেতরে যেমন আছেন, স্ট্রাইকিং ফোর্স হিসাবে আছেন, মোবাইল ফোর্স আছে, র্যাব আছে, বিজিবি আছে, এক প্লাটুন করে বিজিবির সদস্যরা আছে। কোনো কোনো চাওয়া অনুযায়ী কোনো কোনো জায়গাতে দু প্লাটুন করে বিজিবির সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসাবে মোতায়েন করেছে এই জেলার মানুষ, এবং জেলা চাওয়া অনুযায়ী কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দিয়েছে নির্বাচন কমিশন। এবং এই প্রসঙ্গে আসি, প্রথমত বললাম যেটা ভোটের চিত্রটি, আর দ্বিতীয়টা বলি যেটা ভোটের লড়াই। ভোটের লড়াই এই কেআইন ইউনিয়নে ভোটের লড়াইয়ে কিন্তু 7 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো চেয়ারম্যান প্রার্থী 7 জন যারা আছেন তাদের মধ্যে কিন্তু আমরা আগেই বলেছি যে 14টা ইউনিয়ন সে সিরাজদিখানে, সেখানে 14 জন আওয়ামী লীগের প্রার্থী আছেন, 14 জন ইসলামী শাসনতন্ত্রের হাত পাতা পাখা প্রতীক দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী শাসন, 25 জন প্রার্থী আছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, 13 জন বেনামে প্রার্থী আছেন বিএনপির প্রার্থী। অর্থাৎ এই নির্বাচনী মাঠ যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, এই প্রার্থীদের হিসাবটা দেখেই কিন্তু বোঝা যায়। আর এই ইউনিয়নের 7 জন চেয়ারম্যান পদে লড়াইয়ে আছেন, আওয়ামী লীগের প্রার্থী তো আছেন, হাসপাতা পাক প্রার্থীও আছেন, বিদ্রোহী প্রার্থীও আছেন, জাতীয় পার্টির প্রার্থীকে আমরা খুঁজে পেয়েছি এই কেআইন ইউনিয়নে। সুতরাং একদিকে যেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হচ্ছে, অন্যদিকে উৎসব মুখর এই যে জন উৎসব, এটাকে গণতন্ত্রের উৎসবই তো বলা যেতেই পারে। কয়েকজন ভোটারের সাথে আসলে আমার কথা বলা উচিত। খালা, কথা বলি আপনার সাথে, কতক্ষণ আগে ভোট দিতে এসেছেন? আধ ঘন্টা হচ্ছে। কেন ভোট দেন? এই যে আমরা সাধারণ জনগণ একজনকে ভোটার করব, তারপর অনেক আশা নিয়ে ভোটের লাইনে দাঁড়ান। কি এখন উন্নয়ন বাকি আছে, কোনটা উন্নয়নের জন্য ভোটের লাইনে দাঁড়ান? আমাদের গ্রামের পাশে এই যে একটা, যে আমাদের যে রাস্তাটা দিয়ে এসেছি সেটাই কাঁচা, আর বর্ষার সময়টা ডুবে যায়, এটা আমাদের যাতায়াত করতে খুবই কষ্ট হয়। আচ্ছা, রাস্তা, হ্যাঁ রাস্তা পাকা হবে। দিদি আপনি কি চান? আচ্ছা আপনি কি চান? দিদি আপনি কি চান বলেন? আমি আর কি চাব, কত কিছু দিতে চাওনের আছে, সব তো মিলবে না, কোনটা মিলবে বলে ভোট দিতে আসছেন? দেশে যেন শান্তি থাকে, এর জন্য ভোটে শান্তি আছে, ভয় আছে? ভয় নাই, ভয় করলে ভয়। জোর করে কে ভোট দিতে আনছে না নিজের ইচ্ছাতে আসছে? নিজের ইচ্ছায় আসছে। কেউ লোভ দেখাইছে? না না। বাড়িতে ভোটার কয়টা? দুইটা। দুইজনই আসছেন না একজন? দুইজনই। আরেকজন কে? মেয়ে। মেয়ে কই? আচ্ছা অন্য কেন্দ্রে। একটু আপনাদের সাথে কথা বলি দিদি, আপনার সাথে কথা বলি, সবসময় তো ভোট দেন? হ্যাঁ। কিন্তু সবসময় ভোট দেন, আজকে আবারও দিতে আসছেন, এই যে ভোট দেন, এতদিনে দিয়ে দিয়ে কি পাইছেন? ভোট দেওয়ার আগে তো অনেক কিছুই বলে, তারপর শেষে পরে তো আর কোনো ইয়ে থাকে না, কিন্তু আমি চাই যেমন সুষ্ঠু ভোটাভুটি হোক, আর আমাদের এলাকা থেকে মাদক ইটা যেমন উঠে যায়। আচ্ছা, মাদক মুক্ত চান? হ্যাঁ। আর রাস্তাঘাট অনেক খারাপ এদিক। আচ্ছা, রাস্তার উন্নয়ন চান। বাড়িতে ভোটার কয়টা? আমি একাই। ও, একাই ভোট দিতে আসছেন। ভোটের পরিবেশ নিয়ে কোনো ভয় ভীতি? না 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 না। ভোটের আগে কোনো ভয় টয় ছিল? না না। পরিবেশ কিরকম? পরিবেশ ভালো। এই যে এত মানুষ, না কোনো মহিলা নাই, কোনো ভয় নাই। আপা, আপনার সাথে একটু কথা বলি, এই যে হাসি মুখে ভোটের লাইনে দাঁড়াইছেন, কি চান?
আমরা শান্তিপূর্ণ ভোট চাই। ভোট কি অশান্তিপূর্ণ হচ্ছে? না অশান্তি নেই। ভোটের আগে কি অশান্তি ছিল? না না না। টাকা পয়সা থেকে লোক? না 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 না। আচ্ছা সাদি, আপনি শুনতে পাচ্ছিলেন যে ভোটারদের আমরা কথা শুনছিলাম, ভোটাররা কিন্তু অপেক্ষা করে, ভোটের লাইনে দাঁড়ায়, কিন্তু অপেক্ষার এই কারণটাই হচ্ছে তারা তাদের দেশের উন্নয়ন চায়, এলাকার উন্নয়ন চায়। কারি কাঁচা রাস্তাটা পাকা হয়ে যাবে, কারি বাড়ির রাস্তাটা হবে, কারি একটা ব্রিজ হবে, কালভার্ট হবে, এলাকা বাঁধমুক্ত হবে। সাদি, এই ছিল আমার কাছে কেআইএন ইউনিয়নের সর্বশেষ খবর। সোমা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় আহত ও দগ্ধদের মধ্যে 43 জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, তাদের মধ্যে 4 জন আইসিইউতে আছেন। ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে যাওয়া চিকিৎসকরা দগ্ধদের পর্যবেক্ষণের পর জানিয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এখন 14 জন ভর্তি আছেন, তাদের মধ্যে 3 জন আইসিইউতে চিকিৎসাধীন। বরগুনায় দাফন করা 36 জনের মধ্যে 23 জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি, তাদের ডিএনএ সংগ্রহ করে রাখা হয়েছে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বিভিন্ন জেলায় কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গ্রামীণ লোকজ খেলাধুলার আয়োজন করা হয়েছে। ঢাকায় আজ হচ্ছে এই লোকজ প্রতিযোগিতা। এই আয়োজন কাভার করতে পল্টন ময়দানে আছেন আমাদের রিপোর্টার তামান্না তানজিনা। আমরা সরাসরি যাব তার কাছে। তামান্না, ঢাকায় কান্ট্রি গেমস এর আয়োজন কেমন দেখছেন আমাদের জানান। সাদিয়া, কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের বিজয় সুবর্ণ জয়ন্তীতে কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন একটা দারুণ একটা আয়োজন করেছে, যেটি বাংলাদেশের এর মধ্যে 4টি জেলা ঘুরে এসছে এবং আজকে ঢাকায় এটা সমাপনী হচ্ছে। এটা বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে হচ্ছে এই অনুষ্ঠানটা। এবং আজকের ইভেন্টে কিন্তু আজকে 6টি ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে এবং 2 সিটি কর্পোরেশনের মোট 160 জন প্রতিযোগী আজকে এখানে অংশ নিচ্ছেন। এবং গ্রামীণ যে লোকজ খেলাগুলো হয়, মূলত কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন এই খেলাগুলোই আয়োজন করে থাকে। এবং আমি এখানে সকাল থেকে প্রচণ্ড খুবই উৎসবমুখর একটা পরিবেশ দেখতে পাচ্ছি। এবং আপনি কিন্তু আমাকে পিছনে দেখতে পাচ্ছেন, এখানে ইতিমধ্যে কাবাডি খেলা শুরু হয়ে গেছে। এটা আজকে দিনের প্রথম ইভেন্ট ছিল, বিকেল 3টায় আজকে সমাপনী অনুষ্ঠান। এবং সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শাই সিরাজ এবং মন্ত্রী মহোদয়ও থাকবেন এই অনুষ্ঠানে। সাদিয়া, ধন্যবাদ তামান্না আপনাকে। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা শীর্ষ খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।